ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই মোর্শেদ আলম মূলত তিনটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে অনেককে জাকাতের পয়সা দেওয়া হলে এটা নিয়ে তারা আবার সুদে লাগায়, এদেরকে জাকাত দেওয়া যায় কি না? এতে কথা হলো যে অনেকে হটকারিতা করে জাকাত আদায়ের ক্ষেত্রে বলে যে 5 লাখ টাকা আমার একটু কোনো টাকা হলো, 2 লাখ টাকা আমার একটা কোনো টাকা হলো। তিন নম্বর প্রশ্ন, তিনি বলেছিলেন যে কিছু মহিলা আছে বেপরদেগি সাথে ঘরে ঢুকে যায় অনুমতি ছাড়া, তো এদেরকে জাকাত ফিতরের টাকা দেওয়ার প্রসঙ্গে দেওয়াটা কতটুকু সঙ্গত হবে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ প্রিয় ভাই, আল্লাহ বলছে ওয়ালা তাআউন আলাল ইসমি ওয়াল উদওয়ান, দ্বিতীয় অংশে। প্রথম অংশে বলছে তাআউন ওয়া তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরাত আল মাঈদা 2 নম্বর আয়াতটি। তোমরা পরস্পর পরস্পরকে নেক এবং আল্লাহ ভীতি তাকওয়ার কাজে সহযোগিতা করো, ওলা তাআউন আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপাচারের কাজে ও শত্রুতার কাজে কোনো সহযোগিতা করো না। সে জাকাত যাকে দিচ্ছেন সে জাকাতের মুস্তাহা করে তাকে সহযোগিতাই করা হচ্ছে, সেটা নেক এবং আল্লাহ ভীতির উপরে আল্লাহ সহযোগিতা করতে বলেছেন। যারা সুদে লাগাবে তারা তা আল্লাহ ভীতির নাফারমানি করছে, আল্লাহ ভীতির উল্টো চলছে, সেজন্য স্পষ্টত কোরআন আয়াত তাদেরকে জাকাত দিতে মানা করছেন। যদি আপনি জেনে নেন যে ব্যক্তিটা যা বা যে গ্রুপটাকে জাকাতের টাকা দিলে আপনি ও সুদে লাগাবে, লাগিয়েছে, প্রুফ আছে আপনার কাছে, সো নেভার গিভ দেম, তাদেরকে আপনি দিবেন না কখনো না, নেভার। আমি বললাম তো নেভার, নেভার মানে নেভার, আবাদান আবাদান আরবিতে বলে। এ হলো শয়তান, এরা ইবলিস শয়তান, ইবলিস শয়তানের বান্দায় রূপান্তরিত হয়েছে তারা, হারাম খোররা। এগুলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে আসলে নেশাব বিষয়টা কি আসিভাবে এসেছে, সে জোর জোর জবরদখল করার মতো করে আদায় করার মতো কিছু নাই আসলে। আপনি একটা জিনিসকে মানে মেইনলি আপনার মাথার মধ্যে রাখেন, মূলত জাকাতের নেশাবটা হয়েছে কিসের মাধ্যমে, ওলামা ফোকাহা কিসের মাধ্যমে নির্ধারণ করেছে? তো ওলামা মূলত স্বর্ণের হিসাবটাকে নির্ধারণ করেছে নেশাব হিসেবে। কারো যদি নগদ খেয়ে পরে ঋণ পরিশোধ করে 7.5 ভরি স্বর্ণের সমান অর্থ থাকে, 7.5 ভরি যেটাকে বলা হয় 85 গ্রাম স্বর্ণের অর্থ থাকে, ওটার উপরে 1 বছর পূর্তি হয়, দেন সেখান থেকে ওই পরিমাণ টাকা হয়ে গেলে তার উপরে জাকাত ফরজ। অনেকে বলছে এটা স্বর্ণের জাকাত, তা বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল আমওয়াল কি আলাদা করে বিবরণ করেছে দিয়েছেন না? তো এখান থেকে আহলুল ইলম ইস্তিনবাত করেছেন, স্বর্ণের জাকাতটা থেকে ইস্তিনবাত করেছেন। সেজন্য কেহ যদি আসলে 85 গ্রাম স্বর্ণ সমতুল্য টাকা নগদ ক্যাশ তার ব্যাংকে জমা না হয়, ইজবারই তাকে জাকাত আদায় করতে বাধ্য করতে আপনি পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে কারো 85 গ্রাম স্বর্ণের সমান নগদ ক্যাশ টাকা নাই, হাওলানুল হাওল হয়নি, তাহলে রূপার সমান হয়েছে, রূপা 52.5 তোলা বা ততোধিক তার চাইতে বেশি, তখনও আপনি তাকে বাধ্য করতে পারছেন না, তবে তার জন্য ঐচ্ছিক থাকছে, ঐচ্ছিক থাকছে যে সে দিলে মানুষের জন্য উপকারী হবে, মাসলাহাতিন নাস, মানুষের জন্য কোনটা মাসলাহা থাকে। আসলে 85 গ্রাম স্বর্ণের সমান নগদ ক্যাশ টাকা হওয়াটা মাসলাহাত বেশি মানুষের জন্য না, 52.5 তোলা মানে 52.5 তোলা মানে 52.5 ভরি রূপার সমতুল্য টাকা থাকলে মানুষের জন্য বেশি মাসলাহাত হয়। তো হচ্ছে মানুষের জন্য মাসলাহাত তো যত কম হবে ততই ভালো। এবার মানুষের জন্য মাসলাহাত বিবেচনা করতে 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 গিয়ে বলছে যে 55,000 টাকা থাকলেও হাওলানুল হাওল হলে ওর উপরে শতকরা 2.5% টাকা, মানে লাখে 2.5 টাকা এই হিসেবে, লাখে 2,500 টাকা এই হিসেবে, শতে 100-2.5 টাকা হিসেবে তাকে জাকাত দিতে হবে। মাসলাহাতের নাস ওলামারা ইস্তিনবাত করেছেন, ইজতিহাদ করে করে এই পর্যায়ে এসে তারা মনে করেন কথা বলেছেন, কিন্তু সবগুলি কি আছে কথা। মজার কথা হলো মুর্শিদ ভাই,
আমি যে কথাটা বলবো আপনি তাহকিক করে এই কথাতেই ইনশাআল্লাহ আসতে হবে, কারণ আমি অনেক ভেবে চিনতে তারপর বলেছি জাকাতের বিষয় নিয়ে। আমি অনেকবার প্রশ্নের সম্মুখীন হয়েছি জাকাত সংক্রান্ত বিষয়ে এবং আমি অনেক তাহকিক করেছি। কাউকে বাউন্ড করে কিন্তু জাকাত আদায় করে করাতে আপনি পারবেন না, তার নেশাবটা যদি 7.5 ভরি স্বর্ণের সমতুল নগদ ক্যাশ টাকা তার বাৎসরিক জমা না হয়, যেটা খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করে হয়ে থাকে, আর আপনি ব্যবসায়িক সূত্রে যে কথাটি বলেছেন ওটা তো হটকারিতা। ব্যবসায়িক এরা ব্যবসার সাথে যারা ঋণ নেবে ওদের ওইটাকে মুমানাত হিসেবে ধরা হবে না, কারণ আপনি টাকা আনছেন, টাকা লাগাচ্ছেন, ওই টাকায় আপনাকে আবার টাকা দিচ্ছে, ব্যবসা করে আপনি টাকা নিয়ে আসছেন, তো ওইটাকে আপনি জাকাতের মুমানাত হিসেবে ধরবেন না। জাকাতের মুমানাত হিসেবে ওই ঋণটাই আসবে যে ঋণটা খেয়ে পরে বাঁচার স্বার্থে ঋণগ্রস্ত হয়েছিল, ওই ব্যবসা করার স্বার্থে ঋণ নয়, এরকম কোনো কথা নাই। একটা লোক 10 কোটি টাকা ঋণ করেছে কিন্তু তার ব্যবসার স্থিতি হলো 40 কোটি টাকা, তা 10 কোটি টাকা আপনি ঋণটাকে বাদ দেন, আপাতত হাওলাল হাওলা ওটাকে ধরেন না, ওটা বাদ দিয়ে রাখেন ঋণের ভিতরে, তো 30 কোটি টাকার তো আপনাকে জাকাত দিতে হবে, ঠিক আছে? অতএব যে ঋণ ব্যবসায়িকদের ঋণ এটা এটা বাধাগ্রস্ত হবে না, এটা দিয়ে ওই মানে কি বলে এটা যে পীরের ধার পরের ঘাড়ে চাপায় দেওয়ার ওই পদ্ধতি চলবে না এখানে, ঠিক আছে? ব্যবসায়িক স্বার্থে লোন এগুলি জাকাতের মোমানি আর্থের ভিতরে আসে না, মানে যেটাকে বলে রহিতকরণের ভিতরে আসে না, খেয়ে পরে যান বাঁচার জন্য যে ঋণগুলি হয় সেগুলি আসে, সেগুলি জাকাতের মুমানিয়াত হিসেবে আসে। 3 নম্বর প্রশ্নটি আপনি করেছিলেন, এই ধরনের বেহায়া মহিলাগুলিকে কি করা যায়, জাকাত ফেতরার টাকা দেয়া যায় কিনা? দেয়া যায়, নসিহত করে দেবেন, সাথে মুগ্ধ দেওয়া একটা বাড়িও দেওয়া দিবেন, মানে হাতে আসলেই বাড়ি দিবেন না, কথার বাড়ি দিবেন যে তোমাদের কি আদব কায়দা নাই, ইসলামের জীবন যাপন তোমরা বুঝো না, এইভাবে যে অনুমতি ছাড়া আমার রুমে এসে ঢুকে গেলা, কিছু নসিহত করে দিবেন, কড়া টক ঝাল কিছু দিয়েও দিবেন, সাথে পয়সাও দিয়ে দিবেন। হাজা সাল্লাহ সাল্লাম বারাকাল্লাহ নবীনা মুহাম্মদ।